নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু নতুন আপডেটস এবং বিশেষ করে অনেকগুলো ট্রান্সফার নিউজ কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো কালকে ভিডিও আসেনি তো শেষ দুদিনের যে সমস্ত আপডেটগুলো আছে সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে অনেকগুলো ইন্টারেস্টিং আপডেটস কিন্তু এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে তবে ভিডিও শুরুর আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে কারণ এই সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু এরপরে আমি যখনই কোনো আপডেট দেবো সেই আপডেটের নোটিফিকেশান কিন্তু সবার আগে পেয়ে যাবে এবং সমস্ত রকম ফুটবল নিউজের সঙ্গে কিন্তু তোমরা একদম সবার আগে আপ টু ডেট থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো যদি শুরুটা করা যায় এটিকে মোহনবাগানের খবর দিয়ে তো এটিকে মোহনবাগান নিয়ে একটা আপডেট তোমরা পেয়ে গেছো যে এএফসি এফসি কাপে কিন্তু এটিকে মোহনবাগানের পরের ম্যাচটা হতে চলেছে এফসি নাসাফের এগেনস্টে বাইশে সেপ্টেম্বর যেটা এ এফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল হবে তো সেই ম্যাচ নিয়ে একটা ভিডিও তো আলাদা আমি বানিয়ে দেবো তবে তার আগে এখন কিন্তু এটি কে মোহনবাগান প্লেয়ারদের ছুটি দেওয়া হয়েছে বা বলতে পারো রেস্ট দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্লেয়াররা তো বেশিরভাগই আর কি ন্যাশনাল টিমের ক্যাম্পে থাকবে আর বাকিদের রেস্ট দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরের সাত তারিখ থেকে কিন্তু আবার এটি কে মোহনবাগান পরের ম্যাচটার জন্য প্রস্তুতি স্টার্ট করবে হুগো বুমোসের মতো প্লেয়ার কিন্তু দেশে ফিরে গিয়েছে এবং ছুটি কাটিয়ে আবার তিনি ফিরে আসবেন এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু কোচিং স্টাফও তারাও দেশে ফিরে গিয়েছে আর যদি কথা বলা যায় রয়কৃষ্ণা ডেভিড উইলিয়ামস তারা কিন্তু কলকাতাতেই আছে বা ইন্ডিয়াতেই ছুটি কাটাচ্ছে কারণ অভিয়াস ব্যাপার তারা দেশে ফিরলে আবার তাদেরকে নিয়ে আসা নিয়ে সমস্যা হবে যেমনটা এএফসি কাপের গ্রুপ কাপের ম্যাচগুলোর আগে ডেভিড উইলিয়ামস নিয়ে হয়েছিলো তো সেই জন্য তারা আর কি সেই রিস্কটা কিন্তু তারা নেবে না এবং এখানেই তারা ছুটিটা কাটাচ্ছে বাকি প্লেয়ারদের কথা বললে তিনি কিন্তু এটিকে মোহনবাগান টিমের সঙ্গে খুব শীঘ্রই হয়তো যোগ দেবে সেরকমই কিন্তু একটা পোস্ট মানে সেরকম ইঙ্গিতপূর্ণ পোস্ট একটা ইনস্টাগ্রামে তিনি করেছেন হয়তো খুব তাড়াতাড়ি তিনি কিন্তু কলকাতায় চলে আসবে এবার যদি চলে আসে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথায় তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ কালকে মহামেডানের সঙ্গে ছিল যে ম্যাচ ফার্স্টে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম দুই শূন্য গোলে জিতেছে সেকেন্ড হাফে কিন্তু দুখানা গোল হয় একটা ফারুক চৌধুরী করে এবং একটা কিন্তু করা হচ্ছে ঈশান পান্ডিতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কিন্তু পঁচিশ জনের স্কোয়াড নেপালের এগেনস্টে সেটাও কিন্তু আজকে ঘোষণা করা হয়ে গিয়েছে তোমাদের স্কোয়াডে কারা কারা আছে সেটা জানিয়ে দিচ্ছি তো গোলকিপারদের মধ্যে আছেন অমরিন্দর সিং ধীরাজ সিং এবং তার সঙ্গে গুরপ্রীত সিং সান্ধু ডিফেন্ডারদের মধ্যে আছেন প্রীতম কোটাল চিঙ্গাল সানা সিং মন্দার রাও দেশাই আকাশ মিশ্র রাহুল ভেকে সুভাশিস বোস এবং সেরিটন ফার্নান্ডেজ মিডফিল্ডারদের মধ্যে আছেন আপুইয়া বিপিন সিং অনিরুদ্ থাপা সাহাল আব্দুল সোমাদ ব্রেন্ডন ফার্নান্ডেজ লিস্টন কোলাসো মোহাম্মদ ইয়াসির গ্ল্যান মার্টিনস সুরেশ সিং জিকসন সিং এবং প্রণয় হালদার আর স্ট্রাইকারদের মধ্যে আছেন মনবীর সিং রোহিম আলী সুনীল ছেত্রী এবং ফারুক চৌধুরী তো মোটামুটি এক্সপেক্টেড স্কোয়াড বাট ঈশান পান্ডি থেকে কেন নিয়ে যায়নি সেটার আইডিয়া নেই কালকে যেটা লাস্ট প্রস্তুতি ম্যাচ হয়েছিল সেখানেও কিন্তু ঈশান পান্ডিটা গোল করেছিল এবার যদি চলে আসা যায় কিছু ট্রান্সফার নিউসে তো ট্রান্সফার নিউসের মধ্যে ফার্স্টেই কথা বলতে হয় মুম্বাই সিটিএফসিকে নিয়ে তো মুম্বাই সিটিএফসি কিন্তু একজন নতুন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করিয়েছে যার বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং তার নাম হচ্ছে ক্যাসিও গ্যাব্রিয়েল যাকে কিন্তু সংক্ষেপে ক্যাসিনো বলে ডাকা হয় তো তাকে কিন্তু সেরজুয়েল ওবেরা নিজে পছন্দ করে নিয়েছে এবং ব্রাজিলের ক্লাব থেকেই তিনি কিন্তু লোনে মুম্বাই সিটিএফসিতে আসছেন এবং মেনলি তিনি অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার পাশাপাশি কিন্তু দুটো উইংও খেলতে পারেন তো ব্রাজিলেরই মেনলি ক্লাবে খেলেছেন অনেকগুলো নামি ক্লাবে তো দেখা যাক সে আর কি মুম্বাই সিটি এফসিতে কীরকম পারফরমেন্স করে তো মেবি তোমরা কিন্তু তাকে হুগু বুমোসের রিপ্লেসমেন্ট বলতে পারো কারণ ওই পজিশনেই কিন্তু সে খেলবে এবার হুগু বুমোসের কোয়ালিটির প্লেয়ার কিনা সেটা তো আই এস এল শুরু হলেই বোঝা যাবে বাট মুম্বাই সিটি এফসি থেকে আমরা যেরকম আর কি ধামাকাদার ফরেন সাইনিং এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু এখনও হয়নি তাদের চারটে বিদেশি অলরেডি কনফার্ম আগে থেকেই মুরতাদা ফল এবং আহমেদ জাহু থাকছে এবং এই সিজনে তারা ইগোর অ্যাঙ্গুলোকে সাইন করিয়েছে এবং তার সঙ্গে ক্যাসিনোকে সাইন করিয়েছে বাকি দুটো ফরেন সাইনিং পড়ে আছে দেখা যাক সেখানে বড় সড়ো কোনো চমক থাকে কি না যার মধ্যে একজন অবশ্যই এএফসি কোটার ফরেনার হবে তো এটা গেলো মুম্বাই সিটি এফসির আপডেট এরপর যদি কথা বলা যায় জামশেদপুর এফসি কিনে তো জামশেদপুর এফসি কিন্তু অ্যালেক্স লিমার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে ওটু থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু ভিপি সুয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে এবং সেটারও অফিসিয়াল অ্যানাউন্স উন্সমেন্ট করেছে এবার যদি চলে আসে যায় এসসি ইস্টবেঙ্গলের খবরে তো এসসি ইস্টবেঙ্গল কিন্তু টিম গঠনের আসরে নেমে পড়েছে এবং অনেক কিন্তু ট্রান্সফার নিউজ এখন এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে ঘোরাফেরা করছেন যার মধ্যে প্রথমেই বেশ কিছু প্লেয়ারকে নিয়ে তোমরা জিজ্ঞেস করছিলে একজন হচ্ছে প্রবীর দাস প্রবীর দাসকে এসসি ইস্টবেঙ্গলে যেতে পারে তো দেখো প্রবীর দাসকে কিন্তু এই মুহূর্তে এটিকে মোহনবাগান ছাড়বে না এমনিতেই কিন্তু আর কি সন্দেশ সিঙ্গেন চলে যাবার পর এটিকে মোহনবাগানের ডিফেন্স অপশান কিন্তু বেশ কিছুটা কমে গিয়েছে তো সেখানে কিন্তু এই মুহূর্তে প্রবীর দাসকে এটিকে মোহনবাগান ছাড়বে না দেন সেকেন্ড আর একটা নাম শোনা সেটা হচ্ছে প্রণয় হালদার তো প্রণয় হালদার কিন্তু ইটিকে মোহনবাগান এই মরশুম রাখছে না অন্য দলে খেলবে জানিয়ে দিয়েছে অফিসিয়ালি বাট তার সঙ্গে কিন্তু জামশেদপুর এফসির কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এবং তিনি জামশেদপুরের সঙ্গে হেভিলি লিঙ্কড এবার দেখা যাক জামশেদপুরে অলমোস্ট কন্টার্ম হয়ে যাওয়া প্রণয় হালদার এসসি ইস্টবেঙ্গলে আসে কিনা বাট জামশেদপুরেই কিন্তু প্রণয়ের যাবার চান্সটা বেশি আরেকটা প্লেয়ার হচ্ছে অরিন্দম ভট্টাচার্য তো অরিন্দম নিয়ে অনেকে প্রশ্ন করছো তো দেখো অরিন্দম কিন্তু লাস্ট যে আপডেটটা জানিয়েছিল তার ইনস্টাগ্রামে তিনি জানিয়েছিলেন যে তিনি এটিকে মোহন বাগানের সঙ্গে তার কন্ট্রাক্টটা আর কি কমপ্লিট করবে এবং মোহন বাগানও কিন্তু তাকে ছাড়তে খুব একটা আগ্রহী ছিল না বাট এই মুহূর্তে কীরকম সিচুয়েশন জানা নেই যদি ইস ইস্টবেঙ্গল বিশাল বড় রকমের ট্রান্সফার ফি মোহন বাগানকে অফার করে আর এটিকে মোহন বাগানের প্ল্যানে যদি সেভাবে অরিন্দম ভট্টাচার্য না থাকে সেক্ষেত্রে কিছু হতে পারে নয়তো কিন্তু অরিন্দম ভট্টাচার্য এই মরশুমটা মোহনবাগানই কন্টিনিউ করবে এবার যদি এস ইস্ট ইস্টবেঙ্গলের বাকি জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা যায় তো তার মধ্যে এস ইস্ট ইস্টবেঙ্গলের কোচ রবি ভাভলারই থাকছে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু রেনেডি সিংই থাকছে আর বাকি গত মরসুম থেকে কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারও থাকছে তোমরা নাম অলরেডি শুনে থাকবে নতুন প্লেয়ারদের কথা বললে সেখানে কিন্তু এফসি গোয়া থেকে এসসি ইস্ট ইস্টবেঙ্গল বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করেছে যেরকম শোনা যাচ্ছে অমরজিৎ সিং কিয়াম তার সঙ্গে রোমারিও জেসুরাজ এই দুটো প্লেয়ারকে কিন্তু এফসি গোয়া থেকে এসসি ইস্ট ইস্টবেঙ্গল টার্গেট করেছে এবং তাদের কিন্তু এসসি ইস্ট ইস্টবেঙ্গলে আসার একটা ভালো রকম পসিবিলিটি আছে এর সঙ্গে আরেকজন ডিফেন্ডার যার নাম হচ্ছে আব্দুল হাক্কু তো সেই আব্দুল হাক্কুকেও এসি সি টার্গেট করেছে এবং তার সঙ্গে কিন্তু আদিল খানের নামও শোনা যাচ্ছে তো অনেকগুলো প্লেয়ারকে কিন্তু এই মুহূর্তে এসসি সি টার্গেট করেছে তোমাদের কয়েকটা নামই বললাম যেমন হীরা মণ্ডল আছে সেও কিন্তু এসসি সি যোগ দেবে তো অনেকগুলো নাম কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি জানিয়েও দেওয়া হবে যে কোন কোন প্লেয়ারকে তারা সাইন করাচ্ছে খুব বেশি সময় নেই আগস্ট মাসের মধ্যেই কিন্তু ডোমেস্টিক সাইনিংগুলো হয়তো সব কমপ্লিট হয়ে যাবে আর বিদেশি প্লেয়ারদের কথা বললে বিদেশি প্লেয়ার নিয়ে এখন नो अपडेट পাওয়া যায়নি আর কি বিদেশি প্লেয়ারগুলোতে তোমরা বলতে পারো যে হয়তো আপডেট কিছুদিন পর থেকে পাবে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের সাইনিংটাই এসসি ইস্ট ইস্টবেঙ্গল কমপ্লিট করাবে তো দেখা যাক কোন কোন প্লেয়ার অফিসিয়ালি সাইন করেন তো অনেকগুলো কিন্তু রিউমার্স এই মুহূর্তে আছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে তোমাদের আস্তে আস্তে জানিয়ে দেবো এবং এর সঙ্গে কিন্তু ঈশান পান্ডিতাকে নিয়েও কিন্তু বেশ কিছু রিউমার্স বেরিয়ে আসছে ঈশান পান্ডিতার সঙ্গে কিন্তু এই মুহূর্তে তিনটে ক্লাবের লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে যার মধ্যে একটা হচ্ছে জামশেদপুর এফসি একটা এটিকে মোহনবাগান এবং একটা হচ্ছে এসসি ইস্ট ইস্টবেঙ্গল তো ঈশান পান্ডিতা এফসি গোয়ার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে এরকম খবর আছে তো এফসি গোয়া কিন্তু ঈশান পান্ডিতার সঙ্গে জামশেদপুর এফসি নরেন্দ্র গেহলত একটা সোয়াব ডিল করতে চাইছে বাট সেই ডিলটা হবার চান্স কিন্তু বেশ কিছুটা কম কারণ নরেন্দ্র গেহলতকে কিন্তু আবার জামশেদপুর এফসি ছাড়তে সেভাবে আগ্রহী না তো সেক্ষেত্রে সেই ডিলটা যদি না হয় তো সেখানে কিন্তু ঈশান পান্ডিতা কলকাতায় আসতে পারে শোনা যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে ইভেন এটিকে মোহনবাগানও কিন্তু ঈশান পান্ডিতার উপর ইন্টারেস্টেড এরকমই কিন্তু খবর বেরিয়ে এসেছে তো এবার দেখা যায় ঈশান পান্ডিতাকে নিয়ে পরবর্তীকালে কীরকম আপডেট বেরিয়ে আসে তো এস ইস্টবেঙ্গল কিন্তু যেটুকু সময় আছে তার মধ্যে একটা ভালো টিম করতে চাইছে সেখানে ঈশান পান্ডিতাকে টার্গেট করাটা নর্মাল ব্যাপার বা এটিকে মোহনবাগান টিমে কিন্তু অলরেডি অনেকগুলো বাইকিং অপশান আছে ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণা মনবীর সিং লিস্টন খোলাশো তারপরেও এটিকে মোহন বাগানের সঙ্গে তার কেন লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে জানা নেই তবে মোহন বাগানে এলে কিন্তু ঈশান পান্ডিতার পক্ষে গেম টাইম পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে তো দেখা যাক ঈশান পান্ডিতাকে নিয়ে ফাইনালি কি আপডেট আসে এবং আরও একটা স্প্যানিশ প্লেয়ার যার নাম হচ্ছে আলভারো ভাস্কুয়েস তো তিরিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড তো খুবই একজন কিন্তু কোয়ালিটি প্লেয়ার এবং এই মুহূর্তে স্পোর্টিং ভিজন আর কি সেকেন্ডারি ডিভিশনের ক্লাব সেই ক্লাবে আছে তো সেই প্লেয়ারটিও কিন্তু ইন্ডিয়াতে আসবে বলে খবর এবং এই মুহুর্তে কিন্তু তিনটে ইন্ডিয়ান ক্লাব তাকে চেস করছে যার মধ্যে কেরালা ব্লাস্টার্স এফসি আছেই এবং বাকি কিন্তু আরও দুটো এর ক্লাব তাকে নেবার জন্য চেষ্টা করছে এবং সে কিন্তু ইন্ডিয়াতে আসছে এই খবরটা পাকা এবার কোন ক্লাবে সাইন করে সেটাই দেখার কেরালা ব্লাস্টার এফসিতেই তার আসার চান্সটা বেশি বাকি দুটো আইএসএল ক্লাব কারা আছে সেটা দেখতে হবে তো মুম্বাই সিটিএফসির সঙ্গেও তার আপের খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক কোন ক্লাবে সাইন করে তো অবশ্যই কিন্তু একটা কোয়ালিটি প্লেয়ারকে আমরা আবার আইএসএলে দেখতে পাবো তো এইগুলোই মোটামুটি কিন্তু ট্রান্সফার নিউজ অনেকগুলো আছে তোমাদের জানিয়ে দিলাম তো সংক্ষেপে অনেকগুলো আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিলাম পরবর্তীকালে ডিটেল ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও আর তার পাশাপাশি কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর ব্যাস এগুলোই বলার ছিল তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই